নমস্কার বন্ধুরা, সুপর্ণয় বেঙ্গলি ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন ধরনের মিষ্টি রেসিপি শেয়ার করব। রসমালাই বানিয়ে দেখাবো, একদম দোকানের মতো পারফেক্ট রসমালাই বানিয়ে দেখাবো। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর দেখুন এই রসমালাইটা বানানোর জন্য আমি কি কি নিয়েছি। দেখুন, রসমালাইটা বানানোর জন্য প্রথমে আমি এখানে ছানাটা আগে থেকে কেটে নিয়েছি। এই ছানাটা আমি আধ ঘন্টা জল ঝরতে রেখে দিয়েছিলাম। আর রসমালাইটা করার জন্য মালাইয়ের জন্য নিয়েছি দুধ। এখানে নিয়েছি 4 চামচ আমুলের গুঁড়ো দুধ, ছোট বাটির 1 বাটি চিনি, আর নিয়েছি বড় বাটির 1 বাটি চিনি, 1/2 চামচ বেকিং পাউডার, 1 চামচ চিনি, 1 চামচ সুজি, 2 চামচ ময়দা। আমার চ্যানেলে কিন্তু 4 রকম রসগোল্লার রেসিপি দেওয়া আছে, সেখানে আমি ছানাটা কেটে দেখিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনারা সেখান থেকে ছানা কাটাটা দেখে নেবেন। আর উনুনটা আমি জ্বালিয়ে নেব। রসগোল্লাটা করার জন্য প্রথমে একটা চিনি সিরা করে নেব, তার জন্য দিয়ে দেব বড় বাটির 1 বাটি চিনি। আর এই বাটি মেপে 2 বাটি জল দেব। চিনিটা ভালোভাবে গলিয়ে নেব। চিনিটা এদিকে গলছে ততক্ষণে আমি ছানার বলগুলো করে নেব। ছানাটা খুব ভালোভাবে এই হাতের তালু দিয়ে এইভাবে ফেটে নিতে হবে। এই 5 থেকে 6 মিনিট এইভাবে মেখে নেব। ছানাটা কিন্তু যত ভালো মাখা হবে ততই মিষ্টিগুলো সফট হবে। ছানাটা আমি 5 থেকে 6 মিনিট ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন, অনেকটাই সফট হয়ে গেছে। 2 চামচ ময়দা, 1/2 চামচ বেকিং পাউডার, 1 চামচ চিনি আর 1 চামচ সুজি একসঙ্গে দিয়ে দেব। দিয়ে দেব রান্নার তেল 1 চামচ। আমি কিন্তু সাদা তেল দিয়েছি। এই শুকনো উপকরণগুলো তেলে ভালোভাবে মিশিয়ে নেব। এবার ছানার সঙ্গে ভালোভাবে মেখে নেব সবগুলো। সব উপকরণ ভালোভাবে ছানার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ছানার সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। আমার ছানাটা মাখা হয়ে গেছে, প্রায় 10 থেকে 15 মিনিট আমি এটা ভালোভাবে মেখে নিয়েছি। রসমালাইয়ের যেমন শেপ হয় একদম ছোট ছোট লেচি কেটে নেব। এই দেখুন, এইভাবে করে সব লেচিগুলো কেটে নেব। দেখুন, আমার ছানার বলগুলো সব কাটা হয়ে গেছে। এদিকে চিনিটা গলে গেছে। আমি 2টো এলাচ নিয়েছিলাম, মুখ ফাটিয়ে দিয়ে দেব। এলাচটা দিয়ে জলটা আর একটু ফুটিয়ে নিয়েছি। এবার ছানার বলগুলো দিয়ে দেব। ছানার বলগুলো সব দেওয়া হয়ে গেছে। এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য।
10 মিনিট হয়ে গেছে এবার থালাটা নামিয়ে নেব দেখুন আমার রসমালাইয়ের জন্য কিন্তু মিষ্টিটা রেডি হয়ে গেছে রসমালাইটা করার জন্য কিন্তু মিষ্টিটা 10 মিনিট জ্বালিয়ে নিতে হবে তার বেশি কিন্তু জ্বালালে হবে না মিষ্টিটা এরকমই রাখতে আমি এবার এটা নামিয়ে নেব নামিয়ে এই চিনির রসে মিষ্টিগুলো ঠান্ডা করে নিতে হবে মিষ্টিগুলো কিন্তু চিনির রসে আমি এইভাবে ডুবিয়ে ঠান্ডা করে নেব মালাইতে কিন্তু গরম মিষ্টি দেওয়া যাবে না একটু ঠান্ডা করেই দিতে হবে মিষ্টিটা ওদিকে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি মালাইটা করে নেব মালাইটা করার জন্য আমি এখানে এক বাটি দুধ নিয়েছি গরুর দুধ আপনারা কিন্তু চাইলে আমল দুধ দিয়েও বানাতে পারেন আমল দুধটা জলের সঙ্গে এভাবে গুলে নেবেন এই দুধটা জাল দিয়ে আমি একটু ঘন করে নেব দু চামচ আমুলের গুঁড়ো দুধ নিয়েছিলাম জল দিয়ে গুলে দিয়ে দেব গরম জলে কিন্তু দুধটা গুললে দলা পেকে যেতে পারে দেখুন দুধটা আমি জল দিয়ে খুব ভালোভাবে গুলে নিয়েছি এবার দিয়ে দেব এই মালাইতে কিন্তু একটু আমল দুধ দিলে খেতে ভালো লাগে এদিকে মিষ্টিটা ঠান্ডা হয়ে গেছে এই চিনির রসটা ঝরিয়ে নেব এই দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার দিয়ে দেব এক কাপ চিনি নিয়েছিলাম চিনিটা আপনারা একটু বুঝে দেবেন বেশি মিষ্টি খেতে চাইলে একটু বেশি দেবেন চিনিটা দিয়ে আর একটু ভালোভাবে ফুটিয়ে নেব এখন দুধটা জাল দিয়ে আমি অনেকটাই ঘন করে নিয়েছি এবার এই মিষ্টিগুলো দিয়ে দেব মিষ্টিটা দিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে জাল করে নেব 5 মিনিট হয়ে গেছে আমি থালাটা নামিয়ে নেব আমি কিন্তু মালাইটা এরকম রসালো থাকতে থাকতে নামিয়ে দেব কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু টেনে নেবে দেখুন আমার রসমালাই বানানো হয়ে গেছে এটা কিন্তু আমি খুব সহজেই বানিয়েছি আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন একদম দোকানের মতো হবে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর এইভাবে আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করবেন তাহলে আমার নিত্য নতুন সব ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।